আমি বললাম যে ব্যানারটা একটা ছবি উঠাই, তা অবশ্যই ওরা তো বলতে হইবো, তা বলতেছে কি হের, আমি বলতেছি সাকিব আল হাসান টুডে বার্থডে, বার্থডে ওরা কই নো 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 নো, মানে শুনি নাই নো নো প্রবলেম। সাকিব ভাই, সজন ভাই থেকে শুরু করে সবাই বলতেছিল, ভাই জানেন সই ভাই মানে সেই গ্যালারি থেকে আমার চিল্লাই দিয়েছিল, সাকিব ভাই সাকিব ভাই, আমি ব্যাটিং করতেছি আর মানে খুঁজতেছি যে এই লোকটা কোথায়, সই ভাই কোথায়, মানে এই খুঁজতেছি। সাকিব আল হাসান, তুমি বাংলাদেশ, আসলে গায়নের সাথে আপনার অনেক ভালো সম্পর্ক, সো গায়নকে সাথে নিয়ে হয়তো একটা ভিডিও বার্তা বা ছবিও তুলতেন, সো আমি যতটুকু শুনলাম গায়ন রাজি হয়নি, আসলে গায়নের সাথে কী কথা হচ্ছিল এবং গায়ন আসলে সাকিব আল হাসানকে উইশ করার ব্যাপারে কী বলছে আপনাকে? আমি বললাম যে ব্যানার টেনে একটা ছবি উঠাই, তা অবশ্যই ওরা তো বলতে হইবো, তা বলতেছে কী হের, আমি বলতেছি সাকিব আল হাসান টুডে বার্থডে, বার্থডে ওরা কই নো 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 নো, মানে শুনি নাই নো নো প্রবলেম। তা বলতেছে দেখো ওই যে যেই সলং সমস্যা রয়েছে টাইমার ম্যাথিজের সাথে, তা তোমার এই ফটো তো অনেক শ্রীলঙ্কা তোমার ফলো করে দেখে, দেখলে কিন্তু আমাদের পরে এটা সমস্যা হবে, এটা গালমন্দ করবো সমস্যা হইব, এটা না উঠাই মাইন্ড করো না। তা আমিও স্বাভাবিকভাবে নিলাম যে হ্যাঁ শ্রীলঙ্কার মানুষ জিনিসটাতে স্বাভাবিকভাবে নিবে না, যে যে সাকিব আল হাসান টাইম আউট এত গিয়েছিলো তার সাথে এত পীড়িত কী যেত। আমার একটা কথা মনে পড়ে, ছোট্ট একটা শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনার সাকিব ভাই যখন আপনার ইসে খেলে হায়দ্রাবাদে খেলে, কলকাতা থেকে 3,036 কিলোমিটার যা একটু কম বেশি হবে, আমি ট্রেনে জার্নি করে আপনার সেই পুনে যাই খেলা দেখতে কলকাতা থেকে, মানে রোজার দিন ছিল, তা ট্রেনের হ্যান্ডেল ধরে ধরে যাই, একটু টাকা পয়সা কম ছিল যে কারণে নর্মাল টিকিট করি, একবার যেটা দাঁড়ায় দাঁড়ায় টিকিট করে, যে টিকিটের দাম ছিল আপনার প্রায় 2,500-3,000 রুপি, মানে 400-500 টাকা দিয়ে টিকিট করে আমি সেই টিকিটে আপনি সেই পুনে যাই। তা সাকিব ভাই যখন মানে দেখতে পায় লবিতে আমাকে, মানে ওই অনুভূতিটা আসলে বোঝানোর মতো না, তিনি আমাকে যখন দেখলো আমি বললাম যাবে এইভাবে আইসি, মানে তার মাথায় হাত, তার মাথায় হাত, তিনি আসলে যে ভালোবাসাটা আমাকে ওই সময় দিয়েছে সেটা আসলে অফুরন্ত, মানে অন্যরকম। তারপর যেটা এলো বোম্বাইতে ফাইনালে গেল সাকিব ভাই হায়দ্রাবাদ আর সম্ভবত চেন্নাই, সেখানে প্রায় 25-30 হাজার দর্শক ছিল সেই মাঠের ভিতরে, গ্যালারির একখানা থেকে আমি সাকিব ভাই বলতেছিলাম। তাই তার পরবর্তী সময় আপনার দেহরাদুনে বাংলাদেশে খেলা আফগানিস্তানের সাথে, সেখানে সাকিব ভাইয়ের সাথে দেখা হয়, সাকিব ভাই সজন ভাই থেকে শুরু করে সবাই বলতেছিল, ভাই জানেন সই ভাই মানে সেই গ্যালারি থেকে আমার চিল্লাই দিয়েছিল, সাকিব ভাই আমি ব্যাটিং করতেছি আর মানে খুঁজতেছি যে এই লোকটা কোথায়, সই ভাই কোথায়, মানে এইভাবে খুঁজতেছি। তখন আসলে কী যারা অনুভূতি ছিল, সজন ভাইয়ের বলতেছিল, অন্য অন্য খেলার সবারই বলতেছিল যে আমি ব্যাটিং করতেছি, সই ভাই সাকিব ভাই বলতেছিল আমি ব্যাট করবো না, এমনি খুঁজতেছি কোথায়। এত 30,000 মানুষের খুঁজে পাওয়া যায় কিনা, তা আসলে তখন অনুভূতিটা বোঝানোর মতো না, এরকম অনেক কিছুই তখন তিনি সব খেলোয়াড়ে বলতেছিল। তারপর ওদের সময় যখন দেখা হয় তা আসলে ভাই এই হচ্ছে সাকিব ভাই, আসলে শুভ জন্মদিন সাকিব ভাই, শুভ জন্মদিন, আপনার জন্য অনেক শুভকামনা রইল, সামনে অনেক স্বপ্নই দেখি তাকে নিয়ে, তবে তিনি যা দিছে আসলেই বাঙালি জাতির জন্য সেটা অনেক বেশি অনেক বেশি, বিশেষ করে যখন দেশের বাইরে যাই, দেশের বাইরে যখন মানে অনেক সময় এই যে কিছুদিন আগে নিউজিল্যান্ডে যখন বলতেছিল তোমার দেশ কোথায়, আমি বলি বাংলাদেশ, তখন কেউ বলতেছিল ও ওই যে সাউথ বাংলাদেশ, মানে এইভাবে বলতেছিল ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশ, তা আরেকজন বলতেছে নো 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 সাকিব আল হাসানের বাংলাদেশ, মানে কথা বলার সাথে সাথে মানে আমার লুম খারা গেছে, এখন সাকিব আল হাসানের বাংলাদেশ দেখেন কত দূর নিয়ে গেছে, সে ওই লোক কিন্তু বাংলাদেশটাকে ঢুকাইল ইন্ডিয়াতে, বলে ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশ, আরেকজন বলতেছে না ওই যে সাকিব আল হাসানের ক্রিকেটের বাংলাদেশ, সাকিব আল হাসানের ক্রিকেটের বাংলাদেশ। তা কী বলবো আর, আসলে এই জন্যই যে উনি ব্যানারে লেখা ছিল সাকিব ভাই আরেক বাংলাদেশ, তুমি বাংলাদেশ। তা যেখানে যাই ইন্ডিয়ায় সাকিব আল হাসান, এই মোস্তাফিজ, তামিম ভাই, এদেরকে যখন বলে যে আরে এই যে বাংলাদেশের, খুব ভালো লাগে। আর তার কথা আসলে কী বলবো যে সাকিব ভাই আসলে অনেক সময় অনেক কিছু বলি না, মানে মন চায় না, তিনি অনেক সময় যে তার অনেক কিছু হাইড করে চায় না যে তার প্রচার করা হোক, তার অনেক কিছু বলা হোক, অনেক সময় অনেক কিছু দেখি এবং দেখছি কিন্তু কখনো বলি না, কারণ সে নিজেও চায় না। তা আসলে সত্যি বলতে তার এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, তিনি ভিতরেও যা সামনাসামনি তা, যদি আপনি সামনাসামনি মানে থাকে না একটা কিছু করে ফেলাইছে, হয়তো ওই জানা অনেক সময় দর্শকদের ধাক্কা মোবাইল, সে জানে চালিতে ক্যামেরা আছে, থাকে না আমি কন্ট্রোল করে ফেলাইছি, মানে দেখতেছি ক্যামেরা তাড়াতাড়ি নিজে কন্ট্রোল হইয়া মানে এরিয়া ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু সে কিন্তু তা না, মানে যেটা করছে তো করছে, সেটা নিয়ে আসলে লুকোচুরি নেই। তা এই জন্য আসলে থাকে না অনেক কিছু ডাইরেক্টলি মানুষ অপছন্দ করে, তা মানুষ তো আসলে কেউ আর বলে যে ভাই ওটাই তো পছন্দের জিনিস, সে ভিতরও যা বাইরেও তা, ওটাই তো রিয়েল জিনিস। তা সাকিব আল হাসান ভাই ভিতরও যা বাইরেও তা,
অনেক সময় এই জিনিসগুলো আমরা খুব খারাপভাবে নিই, ভালোভাবে নিই। তবে থাকে না, মানুষের দুইটা রূপ থাকে না, দুইটা চেহারা থাকে না। তার আমার কাছে মনে হয় তার রূপ চেহারা একটাই, মানে অপিলি অনেক কিছু করে ওটাও আর ভিতরে একই রকম, তাই জন্য আসলে ভালো লাগে। হয়তো আমার মধ্যে খারাপ লাগে দুইটা জিনিস, কিন্তু এটাই তো মানুষের পছন্দ হয়ে যায়, ভাই যা বলেন ডাইরেক্টলি বলেন, যা করেন ডাইরেক্টলি করেন, তাই জন্য আমার ভালো লাগে। তিনি আসেন যতদিনই খেলুক, ভালো খেলুক, সুস্থ থাক, আর তার কাছ থেকে আসলে অনেক কিছু আশা করি, অনেক কিছু আশা করি, বিশেষ করে সব খেলোয়াড়দের কাছ থেকে অনেক কিছু আশা করি, যেটা আসলে আপনারা দেশকে প্রতিনিধিত্ব করেন, দেশকে সারা পৃথিবী তুলে ধরেন, আপনাদেরকে অনেক মানুষ আইডল মানে, আপনাদেরকে অনেক ভালোবাসে, আপনাদের চলাফেরা, আপনাদের কথাবার্তা সব কিছু যেন মানে ওরকমই হয়, আসলে মানে আইডলের মতোই যেন হয়, মানে এটাই হচ্ছে আপনাদের কাছে চাওয়া ভাই।